সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বেষ্টুনি এই বেষ্টুনি থেকে আমরা কিন্তু অনেকটা দূরে আছি আসলে ভবনের কাছে আমাদের গণমাধ্যম কর্মীদেরও যেতে দেওয়া হচ্ছে না এখানে যে দুটি রাস্তা রয়েছে রাস্তার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আমি যদি একটু দেখাতে চাই যে প্রায় দুই ঘন্টা টানা তিনটি বোল্ডোজার দিয়ে এই বাড়িটি ভাঙা হয়েছে এখন কিছুটা বিরতি চলছে হয়তো তারা শ্রমিকেরা বিশ্রাম নিচ্ছে বা এরকম কিছু একটা এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আছে একটি বিষয় হচ্ছে যে এখানে সাতজন মৌদুদ আহমদ এই বাড়ি থেকে বের হওয়ার পর তিনি এই একান্ন নম্বর রোডের আরেকটি ফ্ল্যাটে বসবাস করছেন এখানে মৌদুদ আহমেদের সাথে এই বিষয়ে আমি কথা বলেছি তিনি যে বিষয়টি বলেছেন যে এই বাড়ি ভাঙা বা বাড়ি থেকে তাকে উচ্ছেদ করার বিষয়ে আইনের কোনো ধারায় মানা হয়নি এ বিষয়ে তিনি আরও অভিযোগ করছেন যে এখানে সাত তারিখে রাজুক তাদের যে এই বাড়ি থেকে যে বিভিন্ন জিনিসপত্র দিয়েছেন বা পৌঁছে দিয়েছেন এগুলির মধ্যে অনেক তিনি খুঁজে কিছুই পাচ্ছেন না তার এখানে তিনি এরই মধ্যে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন যে হাজার বছরের পুরনো অনেক জিনিসপত্র এই বাড়িতে ছিল তিনি সেগুলি খুঁজে পাচ্ছেন না এছাড়া সে মধু আহমদ সংবাদ সম্মেলনে আরেকটি বিষয় বলেছিলেন যে তার প্রয়াত ছেলের বেশ কিছু তিনি এই বাড়ি থেকে খুঁজে পাচ্ছেন না আর আজকের বিষয়টি বলছেন যে যেহেতু বাড়িটি গুড়িয়ে ফেলা হচ্ছে এ কারণে তার যে অনেক জিনিসপত্র এই বাড়িতে রয়ে গেছে সেগুলি তিনি আর পাচ্ছেন না আর সব শেষ বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যেই মধু ধহমদ গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন তবে এখানে রাজুকের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে মুখ খোলেননি কিছুক্ষণ আগে এখানে ডিএমপি কমিশনার এসেছিলেন সার্বিক পরিস্থিতি দেখতে আরেকটি বিষয় হচ্ছে যে এই কে ঘিরে এই বাড়ি থেকে মৌদুদ আহমদ দীর্ঘ চল্লিশ বছরের মতো অবস্থান করেছিলেন এখানে দুদুকের যে মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু বলা হয়েছিল যে সরকারের আমলে আহমদ ক্ষমতার প্রভাব খাটিয়ে গুলশানের এই বাড়িটি তালিকা থেকে বাদ দিয়ে তিনি মাত্র একশো টাকা মূল্য দেখিয়ে উনিশশো সালে প্লটটি তিনি বরাদ্দ নেন এরপর থেকে তিনি এই বাড়িতে দীর্ঘদিন অবস্থান করছিলেন একটি বিষয় হচ্ছে যে এখন এই গুলশান এলাকাতে এই বাড়ির আশপাশের যে সড়ক রয়েছে এখানে সাধারণ মানুষের যে যান চলাচল সে যান চলাচল বা সাধারণ মানুষের চলাচলেও অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে সবকিছু মিলে এই ছিল আমার কাছে গুলশান থেকে সব শেষ মামু শরীফ আপনি খবর সংগ্রহ করতে থাকুন আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরে আসব সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না